কথা শুনলাম কথা শুন এবার বাসায় ফিরে চল বাসায় ফিরে সন্ধ্যা হয়ে যাবে খুব সন্ধ্যা আমি আরো কিছুক্ষণ প্রকৃতি লোক উপভোগ করতে চাই দাদা আর কিছুক্ষণ কেন রে পাগলি তোর যতদিন খুশি তুমি থাকবি সত্যি বলছো দাদা হ্যাঁ রে হ্যাঁ তোকে কতবার আমি এখানে নিয়ে আসতে চেয়েছি কিন্তু তুই তো নিজে থাকি তো আসতে চাপনি কলকাতার মাঝে পড়েছিলাম এই গ্রামের মাঝে এত সুন্দর প্রকৃতির রূপ লুকিয়ে থাকতে পারে তা আমি প্রথম জানতে পারলাম আমার বান্ধবী প্রতিমা দাদার বিয়ে রাতে এবার খুশি তো হতি চল এবার বাসায় ফিরে চল প্লিজ দাদা আর একটু চলো না আমি নদীটার ধারে গিয়ে বসি নদীটা নিচে মনে একে বিকে বয়ে যাচ্ছে আর আমি তাই দেখে গাইবো ও গো নদীয়া Thank you.
উপস্থিতিও নমস্কার নমস্কার যখন প্রয়োজন হয় এটাই উল্কার জীবনের একমাত্র লক্ষ্য স্বপ্ন ট্রিটমেন্টের জন্য আমি ওকে এখানে নিয়ে এসেছি ট্রিটমেন্ট হ্যাঁ বেশ কিছুদিন ধরে স্বপ্ন একটা মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল তাই ট্রিটমেন্ট করাতে এই শান্ত সবুজ গ্রামে আমি নিয়ে এসেছি কিন্তু এই শান্ত সবুজ গ্রামের বাবু যে আমার হিংস্র হয় না থাকতে পারে তা আমি কল্পনা করতে পারিনি আমার সম্মান বাঁচার জন্য আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই ম্যাম সাহেব এটাই উল্কার জীবনের একমাত্র লক্ষ্য আপনারা ফিরে যাবেন ম্যাম সাহেব এই উল্কা জীবিত থাকতে এখানে আর কেউ কোনোদিন একদিন আমাদের বাসায় আসেন না আপনার মতো অসময় মানুষটার সম্বন্ধে আমার ভীষণ জানতে ইচ্ছা করছে দাদা ওনাকে আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দাও না প্লিজ উল্কার কোনো ঠিকানা প্রয়োজন হয় না আপনি কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসবেন আমি আপনার পথে বসে থাকবো চলো দাদা আসবো ম্যাম সব আসবো তো আপনার অনুরোধ অপেক্ষা করলো আপনার দাদা তবে কি ও আমাকে কি হলো করো আমার দিকে তাকিয়ে না মানি কেন তুমি বারবার আমাকে ছায়ার মতো অনুসরণ করো তোমার ছায়া আমাকে তোমাকে আমার
আমার উপস্থাপে রাজি দাও রাজি দাও